আমরা যারা তার সহকর্মী ছিলাম, আমরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যবৃন্দ এবং বাংলাদেশের জনগণ আজকে শোকাভিভূত। আমরা এমকানার স্যারকে হারিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন প্রবীণ নেতা এবং আমাদের স্থায়ী কমিটির একজন প্রবীণ সদস্যকে আমরা হারিয়েছি, তার পরিবার হারিয়েছে, তাদের অভিভাবক পিতাকে আমার নির্বাচনী এলাকার পাশে হোমনা তিতাসের জনগণ হারিয়েছে তাদের অভিভাবককে, এবং বাংলাদেশের জনগণ হারিয়েছে একজন সৎ নিষ্ঠাবান একজন রাজনীতিবিদকে। আমরা সকলে তার রুহের মাগফিরাত কামনা করছি, তার বিদিহাত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তারা যেন এই ক্ষতিকে পুষে উঠতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমরা জনগণকে, সারা বাংলাদেশের জনগণকে আমরা অনুরোধ করব মরহুম এমকে আনোয়ার সাহেবের জন্য যেন আল্লাহর কাছে দোয়া করেন। ধন্যবাদ। আমার শুধু এটুকু বলার আছে, বাংলাদেশ একজন যোগ্য সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদকে রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়েছে, একজন যোগ্য সৎ নিষ্ঠাবান এবং রাজনীতিতে একজন ভদ্রলোক আজকে রাজনৈতিক অঙ্গন থেকে চলে গেছে। আর আপনাদের সবার কাছে খুব বিনীতভাবে প্রার্থনা করব যে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশতে নসিব করেন, এবং যদি ওনার তরফ থেকে কখনো কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আজকে তার এই চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয়, আমাদের বাংলাদেশ সমগ্র দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এরকম নির্ভীক সৎ মানুষ আমাদের মাঝে আজকাল বিরল। আমরা তার এই চলে যাওয়াতে গভীর শোক প্রকাশ করছি, পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি। সেই সময় করুণ করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার এই চলে যাওয়া যে শোক, সেই শোককে তার পরিবার এবং আমরা সহ্য করতে পারি। তার এই যে শূন্যতা সৃষ্টি হলো এটা পূরণ হবার নয়, আমরা আবারও তার মরদেহ এখানে আমাদের সামনে আছে, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেশ বাসি করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا
من غفور رحيم نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.